ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় দেশীয় মাছ ও শামুক ঝিনুক সংরক্ষণ প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল জাল খাবার ও ছাগল রাখার খাঁচাঘর বিতরণ করা হয়েছে। সোমবার সকাল 10টায় উপজেলা পরিষদ মাঠে এসব বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান চঞ্চল প্রধান অতিথি হিসেবে জেলেদের হাতে পুনর্বাসনের এ সামগ্রী তুলে দেন। 40 জন জেলে প্রত্যেকে 2টি করে ছাগি, 25 কেজি খাবার ও ছাগল লালন পালনের 1টি খাঁচাঘর দেওয়া হয়েছে। এছাড়া 5 জন জেলের 1-1টি দলের মোট 8টি দলকে সরকার অনুমোদিত বৈধ জাল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুল হক নাহিদ শিকদার।